আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে শ্যামায়ের রেসিপি তো শ্যামায়ের জন্য আমি প্রথমেই এক লিটার দুধ গরম করে নিব দুধটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং বলকের জন্য অপেক্ষা করছি আস্তে আস্তে দুধটা বলক উঠে যাচ্ছে দুধটা যখন সম্পূর্ণ বলক উঠে যাবে তখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে স্যামাইটা রান্নার জন্য আরেকটা প্যান বসিয়ে নিব এখন প্যানে দিয়ে দিব এক চামচ ঘি ঘিটা একটু নেড়ে চড়ে এটার মধ্যে দিয়ে দিব তিন রকমের বাদাম বাদামগুলো আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়ে নিয়েছি এগুলো আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিব কিশমিশ সবগুলো উপকরণীয় আমি একসাথে দুই তিন মিনিটের জন্য সুন্দর করে ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব এক কাপ পরিমাণের শ্যামাই শ্যামাইটাও আমি সুন্দর করে ভেজে নিব একদম নেড়ে চেড়ে ভালো করে যাতে পুড়ে না যায় এমনভাবে ভাজতে হবে যাতে সুন্দরভাবে সম্পূর্ণটা ভাজা হয় কারণ শ্যামাইটা যদি সুন্দর করে ভাজা হয় তাহলে খেতে অনেক মজা হয় ভাজা শেষে আমি দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণের দুধ এবং সুন্দর করে এটাকে আমি একদম অনেকক্ষণ জাল করে নিই যখন জাল করার পরে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণের চিনি এখন আমি চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ পর পর নাড়া দিব যাতে এটা নিচে লেগে না যায় যখন আমি বুঝবো যে সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে তখন দিয়ে দিব কয়েক চামচ কনডেন্স মিল্ক দিয়ে আমি আবার সুন্দর করে নেড়ে চিড়ে নিব এমনভাবে চুলা থেকে এটা নামাতে হবে যাতে একদম বেশি ঘন না হয়ে যায় নামানোর পরে আমি সাজানোর জন্য দিয়ে দিব কিছু বাদাম আর কিশমিশ এভাবে যদি আপনারা রান্না করেন সেমাইটা অনেক ঘন হবে না খুবই সুন্দর হবে রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ